এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ টাস্ক নাম্বার 4 আলোচনা করব। কোশ্চেন পেপারটি দেখো, এখানে টোটাল একের দাগে তিনটে প্রশ্ন দেওয়া আছে, দুইয়ের দাগে তিনটে প্রশ্ন, তিনের দাগে দুটি প্রশ্ন এবং চারের দাগে একটি প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা এবার অ্যান্সারগুলো দেখে নিই। একের একের প্রশ্নটা দেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম, ভার্টিব্রা, টিবিয়া, হিউমেরাস, ফিমার। অ্যান্সার হবে গয়েরটা, হিউমেরাস। একের দুই, একটি বুনো প্রাণীর উদাহরণ হলো গরু, ছাগল, শিয়াল নাকি ভেড়া। বুনো প্রাণী অর্থাৎ যারা বনে বসবাস করে। কথা বলছে গরু, এটা তো আমাদের গৃহপালিত পশু, ছাগলও গৃহপালিত পশু, ভেড়াও গৃহপালিত পশু, একমাত্র শিয়াল বন্য পশু। একের তিন, যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো, অমেরুদণ্ডী অর্থাৎ যাদের দেহে মেরুদণ্ড থাকে না। অপশনগুলো দেখো, রুই মাছ, কেঁচো, কাক, কুকুর। কেঁচো হচ্ছে একটা অমেরুদণ্ডী প্রাণী। দুইয়ের প্রথম প্রশ্ন, কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? অ্যান্সার, যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। দুই দুই নম্বর প্রশ্ন, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? অ্যান্সার, যে অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় সেটি হলো হৃৎপিণ্ড। হয়রি, দ, নিচহসন্ত, পয়সন্ত, নয়ডয়, হৃৎপিণ্ড। দুই তিন নম্বর প্রশ্ন, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে? অ্যান্সার, দোমাশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। তিনের প্রশ্ন দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একে বলছে তোমার চেনা দু রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। অ্যান্সার, আমার চেনা, আচ্ছা এখানে প্রশ্নে তোমার চেনা যেহেতু চেয়েছে তার জন্য এখানে আমি অ্যান্সার সময় লিখেছি আমার চেনা। দু রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো লোহায় মরচে পড়া, দেখবে লোহাকে খালি জায়গায় ফেলে রাখলে ওর ওপরে কিছুদিন পরে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে, সেটা হচ্ছে মরচে। তো এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে ছানা তৈরি, এছাড়া বলতে পারো গাছের পাতার রং পরিবর্তন, আরও বলতে পারো জল তৈরির সময় যে অক্সিজেন হাইড্রোজেন মিলে জল তৈরি হচ্ছে, এগুলো সবই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তিনে দু নম্বর প্রশ্ন, বৃষ্টির জল ধরে রেখে তুমি কী কী কাজে লাগাতে পারো? অ্যান্সার, বৃষ্টির জল ধরে রেখে নিম্নলিখিত কাজগুলি করা যেতে পারে। এক নম্বর দেখো, গৃহস্থলে বিভিন্ন কাজ যেমন বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার, এছাড়া ওই জলকে পরিশুদ্ধ করে পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে। দু নম্বর, কৃষিক্ষেত্রে এই জল ব্যবহার করা যেতে পারে। কৃষিক্ষেত্রে যখন সেচের কাজ করা হয় তখন মাটির তলায় যে জলটা ভৌমজল সেটা ব্যবহার করা হয়, তো যদি বৃষ্টির জলকে কৃষিকাজে ইউজ করা হয় তাহলে ভৌমজলটা অপচয় কম হবে। তিন নম্বর, বৃষ্টির জল সঞ্চয় করে রেখে গবাদি পশুর প্রতিপালনে ব্যবহার করা যেতে পারে। চারের প্রশ্ন, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। চারে ডাকে বলছে মাটি কিভাবে তৈরি হয়? অ্যান্সার, পৃথিবীর উপরিস্তরের নরম আস্তরণকে বলে মাটি বা মৃত্তিকা। মাটির উৎপত্তি, বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপরের অংশের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে শিলাচূর্ণে পরিণত হয়। শিলাচূর্ণের মধ্যে উপস্থিত বিভিন্ন খনিজ পদার্থ ও বিভিন্ন জৈব যৌগের মিশ্রণ ঘটে। এই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আশা করি প্রশ্নগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।